আসসালামু আলাইকুম কেমন আছেন এখানে আজকে আপনাদের যে সাইটটা দেখাচ্ছি সেই সাইটটা হলো আপনার ইকো অপশন সাইট এখানে আপনারা বিভিন্ন অ্যাফিলিয়েটের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন এবং এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ভাবে যেমন আমার এখানে সাইটটা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু আগে একটা অ্যাকাউন্ট করলাম তাই ধরুন আমার এই পুরো কারশটটা আমার এখানে শো করতেছে এইভাবে আমি একটু দেখাচ্ছি তো এইভাবে আমরা এই ইকো অপশনের সাইট এসে আমরা এখানে একটু আগে একটা ডিপোজিট করলাম তো আমরা রেফারেল লিংকটা দিয়ে দিব রেফারেল লিংকটা দিয়ে আপনারা এখানে ইনকাম করতে পারেন এর জন্য প্রথমে যেটা করতে চান প্রথমে যেটা করতে আপনারা রেফারেল লিংকে ঢোকে সেখানে সাইন আপ করে নেবেন সাইন আপ করে সেখান থেকে আপনারা ইজিলি আর্নিং করতে পারবেন তো এই আরেকটা অপশন এবং এটা হলো রেফারেল থেকে ইনকাম করার অপশন এবং এটা ছাড়াও আরেকটা অপশন পরে যেটা আপনি করবেন সেটা আমি আপনাকে স্টেপ বাই স্টেপ যতরূপ সম্ভব দেখানোর চেষ্টা করব তো চলেন আমি আপনাকে দেখাই সো শুরু করি বন্ধুরা ড্রো দিয়েছি 20 ডলার মানে গতকাল উইড্র দিলাম 82 ডলার 14 তারিখ চোদ্দো তারিখ আমি উইড্রোল দিয়েছি টোয়েন্টি সেভেন ডলার চোদ্দো বারোতে আমি আবার আর একটা উড্ডল দিয়েছি ফর্টি সিক্স ডলার বারো তারিখ আমি উড্ডল দিয়েছি ফিফটি ফোর ডলার নয় তারিখ উইড্রোল দিয়েছি থার্টি ডলার আট তারিখ উইড্রোল দিয়েছি টেন ডলার আবার পাঁচ তারিখ উইড্রোল দিয়েছি ফরটিন ডলার তো এখান থেকে ইনকাম করা খুবই সহজ টেকনিক অবলম্বন করলে এখান থেকে কারো যদি ব্যালেন্স ব্যাক থাকে তাহলে খুব ইজিলি একটা মানুষ অনায়াসে উইদাউট পেনিক ওয়ান মিনিট পেনিক যদি কেউ নিতে পারে তাহলে সে এখান থেকে অনেক ভালো ইনকাম করতে পারবে খুবই সহজে বাট এখানে যারা আনারি আমি প্রয়োজন হয় না আচ্ছা কীভাবে কাজটা করবেন প্রথমে আইকি অপশনে অ্যাকাউন্ট খুলে ট্রেডিং রুমে আসবেন এই ধরনের ট্রেডিং রুমে ভিডিওর নিচে মনোর ভাইয়ের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া আছে আপনারা এই যে প্লাস চিহ্ন দেওয়া আছে আমি কেটে 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 দিই সব সবগুলো আমি লাইভ দেখাচ্ছি আচ্ছা এখানে প্লাস চিহ্ন দেয়া আছে এখানে বাইনারি অপশন আছে ডিজিটাল অপশন আছে ফরেক্স আছে স্টক আছে ক্রিপ্টো আছে আদার্স আরও কয়েকটা কিছু আছে তো আমরা বাইনারিও করতে পারি ডিজিটালও করতে পারি আচ্ছা বাইনারি আর ডিজিটালের মধ্যে পার্থক্য কী বাইনারির পার্থক্য হচ্ছে আমি লাইক বাইনারি করছি জিপি এইউডি এখানে কারেন্সি ডাজন ফ্যাক্ট যে কোনো কারেন্সি নিয়ে আপনি করতে পারেন বাইনারির পার্থক্যটা হচ্ছে বাইনারি এই যে টাইমার টাইমারের পার্থক্য অন্য কোনো কিছু না জাস্ট টাইমারের পার্থক্য এখানে আমি এক মিনিটে করতে পারি দুই মিনিটে করতে পারি তিন মিনিটে পাঁচ মিনিটে করতে পারি এইটি থ্রি পার্সেন্ট দেখাচ্ছে আবার আছে ফিফটিন মিনিট থার্টি মিনিট ফিফটি ফিফটি মিনিট এন্ড অফ দ্য ডে এইভাবে আপনি করতে পারেন যে কোনো টাইম সিলেক্ট করে আপনি যেখানে অর্ডার নেবেন ওই অর্ডার থেকে ওই টাইম পর্যন্ত আপনার এই অর্ডারগুলো থাকবে আর ডিজিটালের ও বাইনারির আরেকটা আর একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে এই যে এখানে টাইমারটা দেখাচ্ছে একটা ক্যান্ডেল শেষ হচ্ছে আমি অর্ডার নিতে পারব লাস্ট থার্টি সেকেন্ড পর্যন্ত এই যে দেখেন আফটার থার্টি সেকেন্ড নতুন আরেকটা ক্যান্ডেল শুরু হবে এই যে নতুন আরেকটা ক্যান্ডেল শুরু হয়ে গেল আবার এই থার্টি সেকেন্ড শেষ হওয়ার পরে আবার যখন নতুন টাইম আসবে তখন থার্টি সেকেন্ড পরে আবার নিতে হবে দ্যাট মিন্স থার্টি সেকেন্ড আগেই অর্ডারটা নিতে হবে থার্টি সেকেন্ড পরে অর্ডারটা নিলে পরবর্তী থার্টি এক মিনিটের পরে আপনার অর্ডারটা ক্যান্সেল হবে আর ডিজিটালের সুবিধাটা হচ্ছে ডিজিটালের সুবিধাটা হচ্ছে আমি ডিজিটালের প্রফিট রেশিউটা থাকে বেশি ওটা ছিল এইটি আর ডিজিটালের ইয়ে থাকে এইট্টি সেভেন পারসেন্ট ইন অ্যাভারেজ অলওয়েজ বেশি থাকে আচ্ছা এখানে ইয়ে থাকে এক মিনিট পাঁচ মিনিট আর হচ্ছে পনেরো মিনিট আমি মাঝখানে তিন মিনিট সিলেক্ট করতে পারবো না মাঝখানে দুই মিনিট সিলেক্ট করতে পারবো না হয় এক মিনিট সিলেক্ট করতে হবে না হয় পাঁচ মিনিট সিলেক্ট করতে হবে আমি এক মিনিট সিলেক্ট করলাম দেখেন এখানে এই যে শুরু হয়ে গেল ফিফটি সেকেন্ডের মধ্যে তো এই 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 ক্যান্ডেলটা শেষ হবে শেষ হওয়ার দশ মিনিট দশ সেকেন্ড আগেও আমি অর্ডারটা নিতে পারছি বাট বাইনারিতে তিরিশ সেকেন্ড আগে আমার অর্ডারটা নিতে হয় আর এখানে আমি এই যে টাইমটা শেষ হচ্ছে এটা শেষ হবে শেষ হোক একুশ সেকেন্ড বিশ সেকেন্ড ফিফটি সেকেন্ডে আসলে তখন মানে এটা জিরো জিরো আসার আগেই আমি অর্ডারটা নিতে পারবো দ্যাট মিন্স আমি অর্ডারটা দশ সেকেন্ড আগেও আমি অর্ডারটা নিতে পারি এ হচ্ছে সুবিধা আর ডিজিটালে তিরিশ সেকেন্ড আগে অর্ডার নিতে হয় দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এই এই নতুন নতুন ক্যান্ডেল শুরু হয়ে গেল দ্যাট মিন্স আমি দশ সেকেন্ড আগে মানে ক্যান্ডেল শেষ হওয়ার আমার কাছে যদি মনে হয় আমি দশ সেকেন্ড আগে অর্ডারটা নিলে আমি পাবো দশ সেকেন্ড আগেও নিতে পারবেন বাট বাইনারিতে তিরিশ সেকেন্ড আগে অর্ডার নিতে হয় তিরিশ সেকেন্ড পার হওয়ার পরে ষাট সেকেন্ডে এক মিনিট তিরিশ সেকেন্ড হচ্ছে হাফ টাইম আর তিরিশ সেকেন্ড হচ্ছে হাফ টাইম আমি তিরিশ সেকেন্ড শেষ হওয়ার আগে অর্ডার নিতে হবে তাইলে এই মিনিটটা কাউন্ট হবে তিরিশ সেকেন্ড পার হওয়ার পরে চল্লিশ সেকেন্ড পার হয়ে পার হয়ে গেলে ওই মিনিটটা ওই মিনিটের বাকি তিরিশ সেকেন্ড প্লাস পরবর্তী মিনিট দুইটা কাউন্ট হবে আর ডিজিটালে আমি এক মিনিটের পঞ্চাশ সেকেন্ড শেষ হয়ে যাওয়ার পরেও আমি বাকি দশ সেকেন্ডের মধ্যে অর্ডারটা নিতে পারব তাহলে ওই ওই ক্যান্ডেলেই আপনার ইয়েটা শেষ হবে আচ্ছা পার্থক্য হচ্ছে এই আর ডিজিটালি সবচাইতে ভালো পার্সেন্টেজটা বেশি পাওয়া যায় তাহলে আমি ডিজিটালে আমরা করে অভ্যস্ত যদি ডিজিটালের অপশন শেষ হয়ে যায় এখানে বিভিন্ন সময় ভ্যারি করে আজকে এখানে অপশান এখন বেশি রাতে অপশনটা কম থাকে অনেক সময় অপশন থাকেই না ডিজিটালে ডিজিটাল কারেন্সি আছে উনিশটা বাইনারিটা আছে সাতাশটা তো আমার এত দরকার নেই আমার চার পাঁচটা হলেই এনাফ তো আমি ডিজিটালে বেশি বেশি করি এজন্য যে ডিজিটালে আমি অপশন পাই বেশি পার্সেন্টেজ প্রফিট রেসিওটা আমি পাই বেশি এজন্য আমি ডিজিটালে থাকার পক্ষপাতী আচ্ছা আমি এখানে অনেকগুলা কারেন্সি নিয়ে নিচ্ছি এনি এনি কারেন্সি এখানে কোনো এই কারেন্সি নিলে ভালো ওই কারেন্সি নিলে ভালো ওটা কোনো ফ্যাক্ট না আমি এগুলোর পক্ষপাতী না আচ্ছা যাই হোক আমি টাইমার বুঝেলাম এখানে টাইমার টাইমার দুইটা একটা হচ্ছে আমি কত মিনিটে মারব কতক্ষণ সময় নিয়ে আমার অর্ডারটা থাকবে এক আর দ্বিতীয়ত হচ্ছে আমি কত এই যে ক্যান্ডেলগুলা কতটা সময়ে আমি নিয়ে থাকবো পাঁচ সেকেন্ডের ক্যান্ডেল আছে দশ সেকেন্ডের ক্যান্ডেল আছে ফিফটিন সেকেন্ড আছে থার্টি সেকেন্ড আছে আমি প্রেফার করি ওয়ান মিনিট প্রত্যেকটা ক্যান্ডেল ওয়ান মিনিট পর পর নতুন নতুন ক্যান্ডেল আসবে তাই আমি ওয়ান মিনিটের ক্যান্ডেলটা খুব প্রেফার করি এখন আমাদের টেকনিকটা হচ্ছে এখনও অপশন আসেনি অর্ডার নেওয়ার অপশন আসে নাই এখন আমি অর্ডার অপশন আসতে আসতে আমি প্রফিটটা কিভাবে আসে আমি সেটা একটু বুঝাই সেল এখানে হায়ার লোয়ার দুইটা অপশন আছে একটা হচ্ছে বাই একটা হচ্ছে সেল আচ্ছা আমি এখানে ক্লিক করলে অর্ডার সেলে যাবে এখানে ক্লিক করলে অর্ডার বাইয়ে যাবে আমি যেখানে অর্ডার নিব এক মিনিট শেষ হওয়ার আগ পর্যন্ত যদি সে বাই অপশনেই থাকে বাইতেই থাকে দ্যাট মিন্স আমি এখানে বাই অর্ডারটা নিয়েছি এখন এক মিনিট শেষ হইতে হইতে এটা এখানে আসছে তাহলে আমি অর্ডারটা পেলাম মানে প্রফিট পেলাম যদি এখানে আমি অর্ডার নিলাম এটা মার্কেট ডাউনে গেল তাহলে আমার এক ডলার অর্ডার নিলে আমার এক ডলার মাইনাস হয়ে যাবে আচ্ছা এ যেমন আমি এখানে অর্ডারটা নিলাম বাই তো মার্কেটটা শেষ হলো কোথায় সামান্য একটু উপরে তাও আমি পাবো যদি আরও নিচে থাকে এখানে অর্ডারটা নিলাম সামান্য এক মাইক্রোপিস যদি উপরে থাকে তাও আমি ওইটা পাবো এই যে সাপোর্ট লেভেলগুলো এখানে আমি যে ট্রেড লাইন হরিজন্টাল লাইন নিয়ে আমি এই সাপোর্ট লাইনগুলাতে আমি বসায় রাখতে পারি হ্যাঁ সাপোর্ট লাইনগুলা যে কোনো সময় ওঠানামা করতে পারি অথবা আমি যত খুশি তত সাপোর্ট লাইন আমি নিতে পারি আচ্ছা এইসব সাপোর্ট লাইনে আবার ওই টেকনিকটা কাজ করবে না খুব কম করবে খুব রেয়ার টেকনিকটা কাজটা করবে খুব রেয়ার আচ্ছা কি টেকনিক এখন আমরা সাপোর্ট সাপোর্ট লাইন বলতে কি এটা হচ্ছে দ্যাট মিন্স আমি আমার একটা বাড়ি আচ্ছা বাড়ির একতলা দুতলা তিনতলা চারতলা থাকে থাকে না আমার এই ফ্লোরটা আমার এই ফ্লোরটা হচ্ছে আমার জন্য কি সাপোর্ট আমি এখন আছি কয়তলায় দোতলায় দোতলায় আমার ফ্লোরটা আমার জন্য কি সাপোর্ট আর আমার ছাদটা আমার জন্য কি রেসিস্টেন্স আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার সাপোর্ট আচ্ছা এটা হচ্ছে আমার রেসিস্টেন্স আমি কি বুঝাইতে পারছি আচ্ছা তাহলে এখন আমি যদি তিনতালায় যাই দ্যাট মিন্স আমি যদি এখানে এখানে যাই আমি যদি এখানে যাই তাহলে আমি হায়ার সাপ এই যে তিনতালায় গেলাম আমি এখন অবস্থান করছি কোথায় এই জায়গায় এই জায়গায় অবস্থান করছি আমার জন্য এই এই অবস্থানে আমার জন্য এটা কি ছিল রেসিস্ট্যান্স এই অবস্থানে যদি আমি থাকি আমার জন্য এটা কি হবে সাপোর্ট দ্যাট মিন্স আমি তিন তলায় যদি যাই আমার রেসিস্ট্যান্সটা হয়ে গেল সাপোর্ট আর উপরটা হয়ে গেল রেসিস্ট্যান্স আচ্ছা আমি যদি আবার নিচ তলায় যাই তাহলে এখানে একটা এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আচ্ছা আমি যদি এই এই জায়গায় চলে আসি তাহলে এই এই সাপোর্টটা হয়ে যাবে আমার জন্য কি রেসিস্টেন্স আর এটা হয়ে যাবে আমার সাপোর্ট আচ্ছা ক্লিয়ার আচ্ছা এখন সাপোর্ট রেসিস্টেন্সটা আমি কেন দিব ওটা আমার ননী বাট তারপরে দিলে আমার অর্ডারের জন্য ফিল্টারিং করা হলো সাপোর্ট রেজিস্ট্যান্সে আমার এই এই টেকনিকটা খুবই কম কাজ করবে আচ্ছা মার্কেট ডাউন ট্রেন্ড এই যে মার্কেট ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এই যে রেড ক্যান্ডেলগুলো এটা বলা হয় ডাউন ট্রেন্ড দ্যাট মিনস লো লোয়ার দ্যাট মিন্স মার্কেটটা পড়ছে 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 এখানে একটা ব্লু গ্রিন ক্যান্ডেল তৈরি হলো তাই না গ্রিন ক্যান্ডেলটা তৈরি হলো মানে কি এখানে সেলার ছিল এখানে এবার বায়ার অ্যাক্টিভ হয়ে গেল বায়াররা এই ক্যান্ডেলটাতে বায়ার অ্যাক্টিভ হয়ে গেল এখন এখানে এই ক্যান্ডেলে এসে আবার সেলারের পরিমাণ সেলারের মানে সেলার মানে কি এখানে বায়ার আর সেলার মানে কি আপনি আমার মতো মানুষটাই এখানে বাই সেল করতেছে বাট এখানে বড় বড় ব্যাংকার বড়ো বড় বিমা প্রতিষ্ঠানগুলা এখানে বায়ার বায়ার সেলার আমরাও বায়ার সেলার তারাও বায়ার সেলার তারা বড় বড় বায়ার সেলার আমরা ছোট ছোট বায়ার সেলার তো এখানে বায়াররা চেষ্টা করছিল ওঠার জন্য বাট সেলাররা আবার কি করলো সেল দিয়ে মার্কেটটাকে ডাউনে নিয়ে আসলো যখন একটা সেল ক্যান্ডেলের পরে যখন একটা বাই ক্যান্ডেল তৈরি হবে এবং পরবর্তী ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা যদি সেল ক্যান্ডেল হয় এখানে আপনি চোখ বন্ধ করে সেল অর্ডার নেবেন এখন আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট বলছি না যে এখান থেকে আপনি সেল পাবেনই বাট আপনার যদি একটা মিস হয়ে যায় দ্বিতীয়বারে আপনি গ্যারান্টি সহকারে আপনি পাবেন হানড্রেড পার্সেন্ট যদি দ্বিতীয়টাও মিস হয় তৃতীয়টা থাউজেন্ড পারসেন্ট শিওর আপনি পাবেন এখন আপনি রেশিউ করলেন কি রেশিউ আমি এখানে এখানে পাইলাম পাই নাই আমি এখানে সেল ক্যান্ডেল আসছে নিয়ম অনুযায়ী আমি এখানে সেল দিয়েছি বাট এটা উপরে উঠে গেল পরবর্তী ক্যান্ডেলটা যদি আবার সেল হয় পরবর্তীতে ওই সেল সেল ক্যান্ডেলের পরে আপনি আরেকটা সেল মারবেন এভাবে একবার দুইবার তৃতীয়বার তৃতীয়বার যাওয়া লাগে না প্রথমবার অথবা দ্বিতীয়বারই আপনি পেয়ে যাবেন আচ্ছা আমি এক প্রথমে এক ডলার মারলাম এখানে আমি পাইলাম যদি না পাই তাহলে আমি পরবর্তীতে দুই ডলার মারবো আমি গ্যারান্টি পেয়ে যাবো আমার আগেরটা উঠলো আমি এখন প্রফিটও পেলাম আচ্ছা যাই হোক আমি এটার উদাহরণ আমি আরও দিচ্ছি এই যে এই যে হ্যাঁ এই যে আমার উদাহরণের একটা অপশন চলে আসলো এই যে মার্কেট কি সেল 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 ক্যান্ডেল তাই না আচ্ছা এখানে সেল ক্যান্ডেলের মধ্যে এই যে একটা অপশন আসছে বাই তাই না বায়াররা চাচ্ছিল একটিভ হইতে বাট সেলারদের সেলের পরিমাণ এত বেশি ছিল সে এই ফোর স্টার নিতে পারে এখানে হিউজ পরিমাণ সেলার গেছে এখন হিউজ পরিমাণ এখানে আমি এই সেল ক্যান্ডেলের পরে আমি কি দিলাম এক ডলার একটা সেল দেয়াতে আমি কি করলাম লুজার হইলাম লুজার হওয়ার পরে আমি এক ডলার আমার লস হয়ে গেল আচ্ছা পরবর্তী ক্যান্ডেল আমি অপেক্ষা করলাম ওটা আবার সেল ক্যান্ডেল হইলো তখন এখানে আমি কয় ডলার দিলাম দুই ডলার পাইলাম তাহলে আমার আগেরটাও লাভ হলো মানে আগেরটাও উঠে গেল এখন এটা থেকেও আমি প্রফিট পেলাম এবার যদি এটা হয় আমি দশ মারলাম আমি দশ হেরে গেলাম এখানে আবার বাই ক্যান্ডেল হলো বাই ক্যান্ডেলের পরে আবার সেল ক্যান্ডেল হলো এখানে মারলাম 20 আমার আগের দশও উঠলো এখন দশও প্রফিট হলো এভাবে সারা দিন আমি যদি দশটা অর্ডার পাই অনেকগুলা কারেন্সিতে দশ দশে একশো একশো ডলার ইনকাম করা কোনো ফ্যাক না অনলি 10 ডলার দিয়ে যদি আমি ফিফটি ডলার আমার ব্যাক থাকে ফিফটি ডলার ব্যাক থাকে আমি টেন টেন করে যদি মারি আমি পার ডে একশো ডলার ইনকাম করতে পারবো পার ডে গ্যারান্টি সহকারে আমি আরও উদাহরণ দেখাচ্ছি আচ্ছা এখানে এই যে আরেকটা অপশন এই যে এখানে একটা বাইক ট্রে সেল ক্যান্ডেল এখানে আসছে সেল ক্যান্ডেল হ্যাঁ আমি এটাতে আমি হারলাম এটাতে হারলাম তাহলে এখানে আমার অপশন শেষ পরবর্তীতে যেহেতু আর পরে নাই তাইলে এখানে আমি আর মারবও না এই জায়গায় আমি আর মারবো না ঠিক আছে এই পরিমাণটা কম হয় আচ্ছা আমি এই আরেকটা আরেকটা অপশন দেখাই এই যেমন এই যে পড়তেছে পড়তেছে এখানে বাই ক্যান্ডেল বাই ক্যান্ডেলের পরে এখানে একটা সেল ক্যান্ডেল শুরু হয়ে গেল পরবর্তীতে মানলাম পেয়ে গেলাম পে এখানে পে করা যায় নেটেলার যেমন ডিপোজিট অপশন ডিপোজিট অপশন ট্রপ পিওর অ্যাকাউন্ট আচ্ছা এই যে পের অপশন আছে নেটেলার আছে ওয়েব মানি আছে ভিসা মাস্টার কার্ড আছে ভিসা মাস্টার কার্ড মানে আছে হুম করতে পারবেন তারপর স্ক্রিল আছে অনেক অপশন আছে পে করার এই যে যেমন এই যে দেখেন এই যে পড়তেছে পড়তেছে একটা সবুজ ক্যান্ডেল হলো এরপর একটা রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে সেল ক্যান্ডেলের পরে যখন বাই ক্যান্ডেল হবে বাই ক্যান্ডেলে ওই ক্যান্ডেলটা যদি পার করে ফেলে লোয়ার লো হ্যাঁ এবং এই ক্যান্ডেলটা এখানে শুরু হয়ে শেষ হলো কোথায় এই ক্যান্ডেলের নিচে তাইলে এটা পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এই ক্যান্ডেলটার নিচে যদি এটা ক্লোজিং হয় এখানে শুরু হয়ে ক্লোজ হয়েছে কোথায় এখানে আসছে বাট ক্লোজ হইল কোথায় এখানে ক্লোজ হয়েছে তাই না আচ্ছা ক্লোজ কোন এই ক্যান্ডেলটার নিচে এই যে এখানে খুব সুন্দর একটা উদাহরণ আমি আবার একটা দেখাচ্ছি সেটা হচ্ছে এতক্ষণ দেখালাম সেলের ক্ষেত্রে আচ্ছা এখন আমরা দেখাচ্ছি বায়ের ক্ষেত্রে আচ্ছা এই যে মার্কেটটা এটা হচ্ছে পারফেক্ট একটা পজিশন এই পজিশনগুলোর জন্য অপেক্ষা করে থাকতে হবে না আমি বসলাম এক মিনিট দূর এতক্ষণ আমি বসে থাকবো দিই তা হবে না আমার অপেক্ষা করতে হবে ওই পজিশানের জন্য এটা হচ্ছে পারফেক্ট একটা পজিশন এটাই হচ্ছে পারফেক্ট পজিশন অন্যান্যগুলা যেমন তেমনই হোক কারণ এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করেন এখানে কিন্তু সাপোর্ট রেসিস্টেন্সের বালাই নেই এই যে এখানে একটা রেসিস্টেন্স ছিল এটা ক্রস করে গেছে এখানে কোনো সাপোর্ট রেসিস্টেন্সের আর কোনো বালাই নেই এই পজিশানগুলাতেই গ্যারান্টি শট পাওয়া যায় মানে এখানে যদি আবার একটা এই জায়গায় যদি একটা সাপোর্ট থাকতো তাহলে সে দ্বিধা দ্বন্দ্বে তখন মার্কেটটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো যেহেতু এখানে আর কোনো কিছু নাই ফাঁকা এই সব পজিশনেই যেমন আমি দেখাই উদাহরণটা দিয়ে দেখাই যেমন এই যে এটা সে ক্রস করে গেল এরপরে আর কিছু আছে এগুলো তো পরে হইছে এখানে এখানে তো আর কিছু নাই এই সব পজিশনে তার ইয়ে ট্রেডটা নিতে নেয়ার পারফেক্ট একটা পজিশন সময়ে আচ্ছা এই যে মার্কেট উঠতেছে 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 মাঝখানে কি একটা সেল ক্যান্ডেল তৈরি হলো যেহেতু এখানে সাপোর্ট রেসিস্টেন্স নাই পরবর্তী ক্যান্ডেলটা কী হলো বাই এবং এটা কিসে হলো এই সেল ক্যান্ডেলের উপরে শেষ হলো চোখ বন্ধ করে আপনি এখানে মারেন একশো দিয়ে মারলে আপনি একশো পাবেন সাতাশি পাবেন গ্যারান্টি সহকারে এই পজিশনটার জন্য অপেক্ষা করে আমি আসলে তা এই একটা অপশন দেখানোর জন্য পারফেক্ট একটা জায়গা আমি দেখালাম আর অন্যান্য ক্ষেত্র হয় কি যদি এখানে যেমন সাপোর্ট এখানে যদি এমন হইতো তাহলে এখানে মানাটা রিস্ক মানে ফিফটি ফিফটি চান্স থাকে হয় মিলে বাট চান্সটা থাকে ফিফটি ফিফটি কারণ তার এখানে একটা দায়বদ্ধতা থাকে যাচ্ছে এখানে তার কোনো দায়বদ্ধতা নাই কেউ আছে এখানে কোনো দায়বদ্ধতা নাই এবং পজিশনটা তৈরি হয়ে গেছে ওইভাবে আপনি পাঁচশো দিয়ে মারলে আপনি পাঁচশোই পাবেন এই সব জায়গায় কখনোই মিস করতে নাই এবং আমি মানে সময়ের অপেক্ষায় থাকি এই ধরনের পজিশন এবং আমার আমি যে কথাগুলো এতক্ষণ বললাম মূল সারমর্মটাই হচ্ছে এই পজিশনটা অন্যান্য সব পজিশন বাদ অন্যান্য ক্ষেত্রে আপনি ফিফটি ফিফটি চান্স থাকে বাট এই পজিশনে আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন গ্যারান্টি এখানে তার কোনো কোনো বালাই নেই মানে এখানে যে সে দ্বিধাদ্বন্দ্বে ভুগবে দ্বিধাদ্বন্দ্বে ভুগে সাপোর্ট রেসিস্টেন্সে গিয়ে এখন সাপোর্ট রেসিস্টেন্সে গিয়ে আমার অপশন চলে আসছে যেমন এই যে এই যে এই যে লাইক লাইক দ্যাট এই যে আমি এই যে সুন্দর একটা অপশন পেয়ে গেছি উদাহরণ দেওয়ার জন্য এই যে এই সে পড়তেছে পড়তেছে এখানে আমি অপশনও পেয়ে গেলাম পড়তেছে সেল বাই ক্যান্ডেল আবার এই ক্যান্ডেলের নিচে ক্লোজ করলো কিন্তু তার এই যে এখানে রয়ে গেল এখানে সে এটাকে এই সাপোর্টটাকে সে ব্রেক করতে পারলো না এজন্য সে আবার উঠে গেল এই সব পজিশনে মারা যাবে না প্রথম এবং শেষ কথা এই জায়গায় যে আমার কোনো দায়বদ্ধতা পিছনের দায়বদ্ধতা থাকতে পারবে না লাইক দ্যাট এখানে তার কোনো দায়বদ্ধতা নাই সে পড়তে সে উঠতেছে উঠতেছে এখানে একটা সেল ক্যান্ডেল তৈরি হলো এবং অবশ্যই এই সেই সেল ক্যান্ডেলের পরবর্তীতে যে ক্যান্ডেলটা তৈরি হবে সেটা অবশ্যই এই ক্যান্ডেলের উপরে শেষ হইতে হবে দেন আপনি ক্যান্ডেলটা শেষ হওয়ার সাথে সাথে আপনি অ্যামাউন্ট সিলেক্ট করে আপনি অ্যামাউন্ট সিলেক্ট করে বাই মারবেন আপনি গ্যারান্টি সহকারে পাবেন যেমন এই যে একটা ছিল হুম এইখানে তার দেখেন কোনো দায়বদ্ধতা নাই পড়তেছে সেখানেও এটাও অবশ্য ঠিক না আসলে এটা আমার ভুল কথা এটাও ঠিক না যেহেতু এখানে বাইসেল 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 আছে এটা হবে না শুধু বাই ক্ষেত্রে বাই 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 সেলের ক্ষেত্রে সেল 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 লাইক দ্যাট এই যে বাই 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 মানে আর এগুলো আছে সেল 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 এগুলাতে হবে না বাই সেল বাই সেল বাই সেল আবার এই যে সমান 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 মানে এটা হচ্ছে সুইং ট্রেডিং হ্যাঁ উঠছে নামছে উঠছে নামছে এগুলো হবে না এই এই এইসব পজিশানগুলোতে হবে না উঠছে নামছে এই একটা লেভেল ট্রেডিং হ্যাঁ এখানে এখানের মধ্যে সীমাবদ্ধ এগুলো হবে না হয় তাকে উঠতে হবে বাই 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 আর তাকে নামতে হবে হুম আচ্ছা দেখি পজিশন পাই কি না এখানেও পজিশন নাই এখানে তো আরও আগে নাই এইসব জায়গায় ধরাই যাবে না এই সিস্টেমে থাকাই যাবে না আচ্ছা এখানেও থাকা যাবে না অপেক্ষা করতে হবে আমি একটা জিনিস পাওয়ার জন্য এই যে এই যে এই যে এই যে এটার জন্য আমরা অপেক্ষা করি দেখি আমার ওই অপশনটা আসে কি না এই যে এখানে টাইমার উঠতেছে চার মিনিট ছাপ্পান্ন সেকেন্ড আমি এখান থেকে আমি কি করব এই যে এক মিনিটে চলে যাব এই যে টাইম ইয়ে হয়ে গেল ঠিক আছে সেল হুম এটা যদি আবার এই ক্যান্ডেলের নিচে শেষ হয় তাহলে তাহলে সেল বাট তাহলে সেল সেল দিব কিন্তু এগুলা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নিয়ম বাট এগুলাতে খুব কম কাজ করে যেহেতু এক মিনিটের ক্যান্ডেল তো এক মিনিটের ক্যান্ডেল খুব মানতে খুব কষ্ট হয় যদিও এটা একটা অপশন মানে এটা একটা ইভিনিং স্টার এটাকে বলা হয় ইভিনিং স্টার একটা বাইক্যান্ডেল ছোট একটা বাইক্যান্ডেল তৈরি করলো এবং এটা যদি নিচে থাকে তাহলে আমি এটা সেল মারতে পারি বাট এগুলা বড় বড় টাইম ফ্রেমে কাজ করে ভালো যেমন আমি এখানে যদি এটার নিচে শেষ হয় তাহলে আমি এটা মারব সেল মারলাম সেল এটা নিচে নিচে না নেমে আসছে এই যে এই ক্যান্ডেলে ফিফটি পার্সেন্টের নিচে শেষ হলো না এটা ইভিনিং স্টার তৈরি হয়েছে হুম মানে এই যে বললাম না এক মিনিটের ক্যান্ডেলে এগুলা খুব কাম কাজ করে খুব কাম কম কাজ করে এজন্য আমি এগুলাতে থাকি না এগুলা মারি না কারণ আমার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে এগুলো আমি কোনো কিছুতেই থাকি না এইসব ইয়েতে যাই হোক আমি এটা কায়টা দিচ্ছি আমি যে কোনো মুহূর্তে আমি কাটে দিতে পারি যে কোনো মুহূর্তে আমি প্রফিট নিয়েও কাটতে পারি প্রফিট ছাড়াও কাটতে পারি এগুলাতে আমি জন্য থাকি না অনেক অ্যানালাইসিস করে দেখলাম ওই একটা সিস্টেমই খুব চমৎকার ভাবে কাজ করে আচ্ছা এইখানে মারতে হবে মারার জন্য মারতে হবে সেটা ডিফারেন্ট থিংস বাট পজিশন হচ্ছে ওই পজিশন যেহেতু এক মিনিটের ক্যান্ডেল খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় হুম খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই সব জায়গা মারা যাবে না অপশন হয় কারণ এখানে দেখেন একটা লেভেল আছে আর এক মিনিটের তো ওই পাঁচ দশ মিনিট পরে পরে দেখবেন যে ইয়ে তৈরি হয়ে যাচ্ছে ফরেক্সের মতো অত অপেক্ষা করতে হয় না ফরেক্সে তো দেখা গেলো যে আমি অর্ডার দিলাম আমার এই এক অর্ডারে আমার ব্যালেন্স সহ আমার খালি হয়ে গেল বাট এখানে সুবিধাটা হচ্ছে আমি দশ ডলার ব্যালেন্স থাকলে আমি এক ডলার দিয়ে কাজ করলে যদি লস হয় কোনো কারণে আমার এক ডলারই লকে সাপোর্ট আচ্ছা রেজিস্টেন্স উঠতেছে রেসিস্টেন্স লেভেল এখানে আয়শা তার একটা কী হলো এটাতে দেয়া যাবে না এটাতে দেয়া যাবে না এটা ব্রেক করলো ব্রেক করে তার ক্যান্ডেলটা শেষ হলো কোথায় এই রেসিস্টেন্স লেভেলের উপরে তারপরে সে কি করলো একটা সেল ক্যান্ডেল তৈরি করল সেল ক্যান্ডেলটা তৈরি করে পরবর্তী ক্যান্ডেলটা কি বাই ক্যান্ডেল করলো এখানে তার কোনো আর কি নাই নাই বাধা আচ্ছা এটা শেষ কোথায় এই ক্যান্ডেলের উপরে আপনি এখানে মারেন সাথে সাথে একটু উপরে আছে না আপনি পেয়ে যাবেন মানে এক মাইক্রোপিস উপরে থাকলে হলো এখানে কতটুকু উঠলো কতটুকু নামলো ডাজেন্ট ফ্যাক্ট এটা বাই ক্যান্ডেল তো পরবর্তীটা বাই ক্যান্ডেল আপনি পাবেন এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে এটা যদি হয় ছোটো এই যে সেল বাই ক্যান্ডেল যাচ্ছে 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 এই রেড ক্যান্ডেলটা মানে এটা যদি হয় ছোট তাহলে হচ্ছে আরও পারফেক্ট যদি বড় হয় তাহলে পারফেকশানটা কম আসবে যদি ছোট হয় তাহলে পারফেকশানটা খুব ভালো আসে মানে টোটাল ফিল্টারিংয়ের কথা বলছি টোটাল ফিল্টারিংয়ের কথা যদি আমি বলি এটা হচ্ছে একদম পারফেক্ট একটা পজিশন এই পজিশনটা খুবই ভালো একটা পজিশন ছোট ক্যান্ডেল তৈরি হলো তারপরে হচ্ছে একটা বাই ক্যান্ডেল তৈরি হলো এটার উপরে এবার আপনি এখানে মারেন টাইম টাইম সিলেক্ট করা লাগবে না যেহেতু আমি এক মিনিট টাইম টাইমে খেলতেছি আর এখানে আমি সিলেক্টটা আমার এক মিনিটে থাকতে হবে এক মিনিটে থাকলেই দেন আমার আর টাইম নিয়ে মানে ক্যান্ডেল শেষ হওয়ার সাথে সাথে শুধু আমি এখানে চাপ দিব টাইম সিলেক্ট করা লাগবে না

যদি ওটার উপরে শেষ হয় নাইলে মারা যাবে না সেল হয়ে গেলে আর মারা যাবে না সেল ক্যান্ডেল তৈরি হইলে যেহেতু একটা সাপোর্ট লেভেল তো তবে সাপোর্ট রেসিস্টেন্স আমি আগেও বলেছি সাপোর্ট রেসিস্টেন্স লেভেলে মারাটা রিস্ক তবে পাওয়ার সম্ভাবনা বেশি থাকে বাট মারাটা রিস্ক হয়ে যায় আর কি যেহেতু এটা ব্রেক করে ফেলছে এজন্য পাওয়ার সম্ভাবনা বেশি আছে এখন আমি চাইলে আমার এই যে চার ডলার প্রফিট আছে আমি চাইলে এখনই ক্লোজ করে দিতে পারি আমি যদি চাই আর কি যেহেতু আমার কনফিডেন্ট আছে যে পাওয়ার সম্ভাবনা যেহেতু আমি মেরেছি রিস্ক নিয়ে আমি ওইটুকু পর্যন্ত অপেক্ষা করব। আমার এই যে এখানে টাইমার দেখাচ্ছে ফিফটিন সেকেন্ড ফোরটিন সেকেন্ড টুয়েলভ সেকেন্ড ইলেভেন সেকেন্ড টেন সেকেন্ড সেভেন সেকেন্ড ফোর সেকেন্ড থ্রি সেকেন্ড টু সেকেন্ড ওয়ান সেকেন্ড গড ইট কংগ্রেচুলেশন পেয়ে গেছে আট ডলার প্রফিট এই যে সুন্দর একটা পজিশন তৈরি হলো একদম লাইভ আমার ভাগ্য ভালো আপনাদেরও ভাগ্য ভালো যে লাইভ দেখাতে পারলাম যে এখানে এখানে আমি আগে দেখি এখানে একটা আমার কি রেসিস্টেন্স লেভেল ছিল এই যে রেসিস্টেন্স লেভেল ছিল হুম আচ্ছা রেসিস্টেন্স লেভেল ছিল মানলাম কেন তাইলে আমি মানলাম একটু কনফিডেন্টলি মানলাম এই জন্য যে এই ক্যান্ডেলটা রেসিস্টেন্স লেভেলের কী উপরে শেষ হয়েছে আমি একটু জুম করে বড় করে এই যে রেসিস্টেন্স লেভেল এটা ক্লোজিং ক্যান্ডেল কোথায় উপরে আচ্ছা পরবর্তী ক্যান্ডেলটা সেল ক্যান্ডেল হয়ে নিচে আসছিল বাট ক্লোজিং হলো কোথায় এটার উপরেই এবং পরের ক্যান্ডেলটা ক্লোজ হলো এই রেড ক্যান্ডেলের উপরে সেই জন্য আমি এখানে বাই মারলাম এজন্য আমরা এটা পেয়ে গেছি আচ্ছা ঠিক এইভাবে সারাদিন আমার দরকার নাই এভাবে আমি 10 ডলারের আমি দশটা অর্ডার মারলে আমার একশো ডলার না হোক আমার এইটটি ডলার আসতেছে 80% পার্সেন্ট ডলার পাঁচ সাত টাকা অনায়াসে 50 ডলার ব্যাকআপ নিয়ে যদি আপনি কাজটা করেন মিনিমাম যদি রিস্ক আমার এই টাকা গেলে আমার কোনো সমস্যা নাই আমি আবারও বলি যে এখানে তার তার সর্ব সর্বশুনি আসবেন না এখানে আপনার যেটা গচ্ছিত টাকা 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 যে এই আমার আমার নষ্ট কোনো সমস্যা নাই ওই কাজ করবেন হাজার হাজার ব্যালেন্সে ফরেক্স করতে গেলে হাজার হাজার ব্যালেন্সের প্রয়োজন হয় এখানে হাজার হাজার ব্যালেন্সের প্রয়োজন নাই পঞ্চাশ ডলার যেটা হচ্ছে যে আমার যদি হারিয়েও যায় আমার এটা নিয়ে আমার কোনো আফসোস থাকবে না তবে টেকনিক শিখার পরে পারফেকশন আসার পরে আমি বলবো এখানে ব্যালেন্স নিয়ে আপনি কাজ করেন হ্যাঁ অ্যাকাউন্ট আছে আগে প্র্যাকটিস অ্যাকাউন্টে আপনি কাজ করবেন প্র্যাকটিস অ্যাকাউন্টে কাজ করে যখন আপনি টেকনিক সম্পূর্ণ আপনার আয়ত্তে চলে আসবে দেন আপনি দশ ডলার দিয়ে পঞ্চাশ ডলার ব্যালেন্স থাকবে অ্যাকাউন্টে থাকবে চল্লিশ ডলার আর আপনি ব্যালেন্সে নিয়ে আসবেন কত দশ দশ দিয়ে আপনি এখানে দশ মারলেন আপনি হেরে গেলেন সাথে সাথে ডিপোজিট আনেন আরও বিশ এনে পরবর্তীর জন্য অপেক্ষা করেন আপনি পাবেনই গ্যারান্টি আপনি পাবেন কি কি থাকছে প্রথমে একটু বলি কিভাবে অ্যাকাউন্ট করবেন এই ভিডিও টিউটোরিয়াল মাধ্যমে আইকি অপশন সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকতেছে আইকি অপশন সম্পর্কে যারা কিছুই জানেন না তাদের জন্য এটা সবচেয়ে ভালো টিউটোরিয়াল হবে কারণ এই টিউটোরিয়ালের মাধ্যমে সবকিছু আপনাদের জানানো হবে আইকি অপশনে কিভাবে কাজ করবেন সম্পূর্ণ বিস্তারিত প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত জানানো হবে প্রথমটা প্রথম কাজ হচ্ছে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন চলুন অ্যাকাউন্ট করা দেখাবো তারপর কি হবে আপনারা অ্যাকাউন্টটা সেটিং করে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন কিভাবে আপনারা এখানে কাজ করবেন কখন কাজ করবেন বিস্তারিত এই ভিডিও ডিটেইল থাকতেছে ওকে প্রথম ঘরে মেইল দিন দ্বিতীয় ঘরে পাসওয়ার্ড দিন এখন আমরা প্রথম ঘরে মেইল পাসওয়ার্ড দিলাম তবে মনে রাখবেন এই পেজটা আসলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে লিংক আছে ওই লিংকে ক্লিক করে অ্যাকাউন্টটা করবেন দেখবেন আমাদের ভিডিও নিচে একটা লিংক আছে ওই লিংক এই যে এমন একটা লিংক আছে ঠিক এমন একটা লিংক আছে অ্যাকাউন্ট ওপেন লিংক

এবার এটা কানেক্টিং হবে কিভাবে আপনারা আপনাদের পার্সোনাল ডাটাগুলো ফিলআপ করবেন কিভাবে পেমেন্ট মেনট মেনগুলো কি করবেন সবগুলো আমি আপনাদের এখানে দেখিয়ে দেব আই ক্যান জেলো দিন দিস ভিডিও ইজ নট ইন ফেসমেন্ট অ্যাডভারটাইজড দিস ইজ ইউজ অনলি ফর লার্নিং পারপাস ওকে এখানে আপনারা টিক দিবেন আই হ্যাভ মানে এখানে এরা বলছে যে টার্ম এন্ড কন্ডিশনগুলো আমরা সব মেনে নিলাম স্টার্ট ট্রেডিং এখান থেকে ডেমো ব্যালেন্স নেবেন আপনাদের এটা ডেমো ফ্রি দেবে 1000 ওকে ই স্টার্ট ট্রেডিং ক্লিক করবেন এমন একটা পেজ শো করবে এখান থেকে আপনার পার্সোনাল ডাটা অবশ্যই আগে পূরণ করে নিতে হবে যদি আপনার এখান থেকে পেমেন্ট পেতে চান দিস ইজ দা ওয়ার্ল্ড ট্রাস্টেড ব্রোকার ইউ ক্যান ওয়ার্ক হিয়ার উইদাউট এনি হেজিটেশন আইকি অপশন ইজ দা ওয়ার্ল্ড ট্রাস্টেড ব্রোকার দিস ইজ পেমেন্ট প্রুফ দিস ইজ দা রিয়েলি রিয়েলি গেট ব্রোকার ওকে পার্সোনাল ডাটাতে ক্লিক করবেন এটা সত্যি খুবই একটা ভালো ব্রোকার এখানে সর্বোচ্চ এই মার্কেটটাতে সর্বোচ্চ আপনাকে এরা লাভ দেয় এই নাইনটি পার্সেন্ট পার্সেন্ট পর্যন্ত এরা লাভ দেয় আচ্ছা যাই হোক আপনারা এই জায়গা থেকে পার্সোনাল ডাটাতে ক্লিক করবেন পার্সোনাল ডাটাতে ক্লিক করার পরে অবশ্যই আপনার আইডি কার্ডে নাম অনুসারে এগুলো ফিল করতে হবে অবশ্যই যদি আপনারা এখানে পেমেন্ট করতে চান অবশ্যই আপনার যে কারোর ন্যাশনাল আইডি কার্ড লাগবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম যে নাম দেওয়া আছে এখানে সেই নামটা দিবেন তারপর ন্যাশনাল আইডি কার্ডের

পরে জাতীয় পত্র পত্রটা ওদের মেইলে আপলোড করতে হয় কিন্তু না হলে ওরা ভেরিফাই করে না সিটি আপনার শহরের নাম দিবেন আপনার যে শহরের নাম দিবেন জিপ কোড আপনার পোস্টাল কোড এখানে দিবেন পিছনে দেখেন একটা কোড আছে আছে আপনার জিপ যে অ্যাড্রেসটা কমা দিয়ে দিয়ে দিবেন কমা দিয়ে দিবেন ন্যাশনালিটি অবশ্য বাংলাদেশ বি এ এন জি ডি এস এস বাংলাদেশ দিবেন দিয়ে সেভ এ ক্লিক করলে আপনার এই ফর্মটা ফিল আপ হয়ে গেল এবার চলুন ফোন ভেরিফাই

বসিয়ে সেন্ডে ক্লিক করলে আপনার ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাবে যখনই ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাবে আপনার এখানে লেখা দিবে ভেরিফাইড এটা আপনার পার্সোনাল ডাটা ভেরিফাইড হয়ে গেল আচ্ছা যদি কখনো কোনো সমস্যায় পড়েন যদি কখনো কোনো জিনিস বুঝতে না পারেন অ্যাকাউন্টের সমস্যা হয় তো এখানে দেখুন ফোন নাম্বার আছে সরাসরি ইউকেতে কল করতে পারবেন অথবা এদের যখন ডিউটি সময় তখন এই জায়গায় হলুদ আইকনে লেখা থাকবে লাইভ চ্যাট ওই লাইভ চ্যাট ওদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন লাইফ চ্যাটে ক্লিক করে সরাসরি কথা বলতে পারবেন অথবা কন্টাক্ট সাপোর্টে যাবেন নিউ মেসেজে যাবেন সাবজেক্ট সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনার কথাটা এখানে লিখে দিবেন দিয়ে সেন্ডে ক্লিক করলে ওরা পনেরো বিশ মিনিটের ভিতরে আপনাকে রিপ্লাই দিবে এটাই মূলত ফার্স্ট টাইম আপনাকে কিভাবে অ্যাকাউন্ট করে পার্সোনাল ডাটাগুলো ফোন করে কিভাবে কি করতে হয় অবশ্যই মনে রাখবেন আমাদের ভিডিওর নিচে যে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটা করবেন তাহলে আমাদের সার্বিক সহযোগিতা আপনারা ইনশাল্লাহ পাবেন

ততক্ষণ পর্যন্ত আপনারা পেমেন্টটা উইড্রো না দিবেন ওই ভেরিফাইটা করা লাগবে না ক্লিয়ার ওকে এখানে আপনারা অনেকগুলো ব্রোকার আছে আপনারা দেখতে পারবেন আপনারা প্রথমে চাইলে এখান থেকে শুরু করে আপনারা ক্যান্ডেল স্টিকটা সিলেক্ট করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের এটা বোঝার জন্য একটু উপকার হবে আপনারা অবশ্যই চাইলে এখান থেকে পাঁচ সেকেন্ডের জায়গায় এক মিনিট সিলেক্ট করে নিতে পারবেন এক মিনিট সিলেক্ট করে নেওয়ার অর্থ হচ্ছে এক মিনিটের ভিতরে এই ক্যান্ডেল কত দূর উঠতেছে কত দূর নামতেছে আচ্ছা এখান থেকে আপনারা যে মার্কেট ভালো লাগে সেই মার্কেটে কাজ করবেন এখন যেহেতু সকাল সেহেতু সবই খুলে দিবে দুপুরের পরে ওদের সময় সময় যখন হবে ঠিক ওই মার্কেটগুলো সবই খুলে দিবে নয়টা তো আপনারা আপনাদের একটু বলি আপনারা সব সময় চেষ্টা করবেন আহ দুপুরের পর থেকে অন্যান্য সময় ট্রেড করার জন্য কারণ সকালের দিকে মার্কেট অনেক মার্কেটগুলো বন্ধ থাকে আর মার্কেটগুলো খারাপ অবস্থায় থাকে আচ্ছা যাই এখানে ট্রেড করার সিস্টেম যদি মনে করেন এই মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে সেক্ষেত্রে আপনারা এখান থেকে কল ধরতে হবে আর যদি মনে করেন না মার্কেট এখান থেকে নিচের দিকে নামবে সেক্ষেত্রে পোর্ট ধরতে হবে যদি আপনি মনে করেন এটা সিস্টেম যদি এখান থেকে মার্কেটটা ধরলেন এখানে ধরার পর মার্কেটটা নিচেই নেমে গেল আপনি পুট ধরেছেন নিচেই নেমে গেল সেক্ষেত্রে আপনি এখান থেকে লাভটা পাবেন আর যদি উপরে উঠে যায় লাভ পাবেন না আমি একটু বুঝিয়ে দিচ্ছি মনে করেন আমি মনে করলাম মার্কেটটা এখান থেকে নিচের দিকে নামবে

আমরা কুট ধরেছি আমরা মনে করেছি যে এই জায়গা থেকে মার্কেটটা নিচের দিকে নামবে এখন নিচের দিকে নামা ধরেছি এই জায়গা ওই সময়টা আপনাদের বাই করার সময়টা চলে গেছে এখন এক্সপায়ারেশন সময় এই সময়ের ভিতরেও যদি মার্কেট এখান থেকে নিচের দিকেই থাকে সেক্ষেত্রে আমাদের এরা লাভ দিবে কত পার্সেন্ট লাভ দিবে পঁচাশি পার্সেন্ট লাভ দিবে এক ধরেছি সেহেতু আমরা আমাদের এক দশমিক পঁচাশি আমাদের ফেরত দেবে যদি মনে করেন মার্কেটটা এখান থেকে উপরের দিকে চলে যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু আর লাভ দিবে না ওরা কিন্তু এক ডলার কেটে নিবে এই যে দেখুন ওরা আমাকে পঁচাশি পার্সেন্ট লাভ দিলো তাহলে আমরা দেখুন এটা আমাদের লাভ হলো এখন আমি কলেরটা পুটেরটা দেখালাম এবার আমি কলেটটা দেখাবো আমি মনে করলাম যে মার্কেটটা এখান থেকে উপরের দিকে যাবে আমি দেখি কোন মার্কেটটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি সেই মার্কেটটা আপনাদের ধরবেন একটু বুঝে শুনে ধরবেন আমি আপনাদের তারপরে বলতেছি দেখেন আমি মনে করতেছি এই মার্কেটটা এখান থেকে উপরের দিকে যাবে হ্যাঁ উপরের দিকে উঠবে যেহেতু উপরে দিকে উঠবে এই দেখেন পারচেজ টাইম আপনারা একটু বলি এই পারচেজ টাইম 30 সেকেন্ডের নিচে যখন নেমে যাবে তখন ধরবেন হ্যাঁ এক মিনিট থেকে এখন থেকে ধরবেন না কারণ 30 সেকেন্ডের নিচে থেকে নামলে ভালো হয় এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে দিতেছি এই যে আমরা মনো করলাম মার্কেটটা উপরে দিকে যাবে তাহলে উপরে দিকে যাওয়া আমি মনে করছি এখান থেকে মার্কেট উপরে দিকে যাবে তাহলে উপরে দিকে যদি যায় তাহলে আমরা কি ধরব উপরে দিকে যাওয়া মানে কি কল আমরা কল ধরলাম আচ্ছা তাহলে আমাদের কিন্তু না এ দেখেন যখন লাভ হবে না তখন এখানে দেখেন কি দেখাবে দেখছেন এ দেখেন লাল হয়ে থাকবে আর যখন মনে করেন লাভ দেখাবে তখন দেখেন কিন্তু সবুজ হয়ে থাকবে দেখুন এর আগের ভিডিওটা টেনে দেখুন এখানে এ দেখেন সবুজ দেখাচ্ছে দেখছেন এখানে কিন্তু লাল হয়ে আছে এখনো আচ্ছা তাহলে এই পারচেজ টাইম 10 সেকেন্ড আছে 9 সেকেন্ডের পরে আবার 30 সেকেন্ডে থাকবে ওই 30 সেকেন্ডের ভিতরেও যদি মনে করেন এই মার্কেটটা এখান থেকে উপরের দিকে থাকে সেক্ষেত্রে আমাদের কি হবে লাভ হবে কারণ আমরা কি কল কল ধরেছি এখন যখন মার্কেটটা লাভ দিছে তখন সবুজ হয়ে থাকতে থাকে আর যখন মনে হচ্ছে না লাভ হবে না তখন কি হয়ে যাচ্ছে লাল হয়ে যাচ্ছে দিস ভিডিও অনলি ফর ইউজ লার্নিং পারপাস ওকে ফ্যান